হ্যালো গাইস আজকে আমি আপনাদের মাধ্যমে দেখাবো যে কীভাবে ইউটিউব ভিডিও সামবেল সেট করতে হয় কীভাবে ভিডিও পোস্টার লাগাবেন ওই ভিডিওটা আমি আজকে লাইভ প্রমাণ সহকারে একটি ভিডিও আপনাদেরকে আমি দেখাবো যা সাপারা মনো মনোযোগ ছুটে দেখবেন আজকের ভিডিওটি হচ্ছে শুধু আপনাদের জন্য যারা নতুন ইউটিউবার যারা নতুন ইউটিউব খুলেছেন তাদের উদ্দেশ্যে সে বলতেছি যা সাপারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি আপনাদেরকে লাইভ প্রমাণ সহকারে দেখাবো কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় মানে সঠিক নিয়মে এবং আপলোড করা আপলোড করে তারপর কীভাবে আর কি আপনারা কিভাবে থামবেল সেট করবেন থামবেল সেট করা অথবা পুষ্টার থামবেল পুস্টার যে টাইপের না সমস্যা নাই আপনারা নিজে মানে অ্যাড করে নিতে পারবেন আমি আপনাদেরকে তাই কথা না পারি আমি যেহেতু আপনি করবেন যেহেতু আপনি থামবেল সেট করবেন সেক্ষেত্রে কি করবেন মানে অ্যাডফার্স আপনাকে একটা ভিডিও আপলোড করে নিবেন ভিডিও আপলোড করে নেবেন আপলোড করার ভিডিওটা আমি আর আগে দিয়ে দিয়ে নিয়ে দিয়েছি এখন আপনারা চাইলে আপনারা সেখান থেকে দিয়ে দেখে নিতে পারেন এবং এমনকি আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি কীভাবে এই ভিডিও আপলোড করতে হয় ওই ভিডিওটা দিয়ে রাখবো আপনারা জাস্ট আপনারা যেহেতু আপনি পুষ্টার লাগাবেন সেক্ষেত্রে আপনি একটা ভিডিও জাস্ট আপলোড করে নেবেন তারপর আপনারা কুস্টার লাগাবেন তাই আমি এক যেহেতু আমি অলরেডি কিন্তু একটা ভিডিও আপলোড করে নিয়েছি অলরেডি এখন আমি ভিডিওর মাধ্যমে পুস্টার লাগাবো তাই আমি দেখাচ্ছি যেহেতু আপনি পুস্টার লাগাবেন সেক্ষেত্রে আপনি ইউটিউব স্টুডিও নামে একটা সফটওয়্যার আছে এটা সেটা আপনারা ডাউনলোড করে নেবেন আমি সে সেদিকে আপনাদেরকে আবারও দেখাবো দেখেন যে ইউটিউব স্টুডিও নামে একটা ইয়ে আছে কিন্তু ইউটিউব স্টুডিও এটা আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন এখন জাস্ট আমি এখানে ক্লিক করলাম এখন যেহেতু আমি পোস্টার সেট করবো পোস্টার থামবে যে টেবল না কেন আমি ওইটা সিলেক্ট করব আর তো স্কল্যান্ড করে তো এ তলের দিকে যাবেন দেখেন একটা ভিডিও আমার প্রাইভেট কর আছে ওই ভিডিওটা আমি এখন পাবলিক করবো পোস্টার লাগিয়ে জাস্ট আমি এখানে ক্লিক করলাম এখন জাস্ট আপনার এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন এই পেন্সিল আইকনে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম এখন আপনারা জাস্ট আবার ওই যে পেন্সিল আইকনে ক্লিক করবেন জাস্ট এখানে পেন্সিল আইকনে আবার ক্লিক করবেন এখন আপনারা এখানে আবার এখানে ক্লিক করবেন আমি দেখাচ্ছি এখানে কাস্টম থামবেল এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম এখন আমি যেহেতু আমার থামবেল আছে বানা আমি অলরেডি কিন্তু বানায় নিছি ওইটা কি আমি সিলেক্ট করে নিলাম এখন আমি এখানে সিলেক্ট ক্লিক করলাম আমি এখানে সেই ক্লিক করলাম এখন আমার মোটামুটি কাজ আসা আমি খালি ভিডিওটা পাবলিক করবো এখানে জাস্ট আপনারা প্রাইভেটটা চেঞ্জ করে দেবেন এখানে প্রাইভেটটা চেঞ্জ করে দেবেন আমি এখানে ক্লিক করলাম এখানে আমি পাবলিক করলাম এবং আমি আসলাম দেখেন আমি কিন্তু অলরেডি কিন্তু শেষ মোটামুটি এখন খালি জাস্ট আমি সেই বই ক্লিক করলে কিন্তু মানে আমার পোস্টারটা কিন্তু অ্যাড হয়ে যাবে আমি আপনাকে দেখাচ্ছি জাস্ট আপনারা এখানে জাস্ট সেই ক্লিক করবেন এখানে জাস্ট সেই ক্লিক করবেন আমি সেই ক্লিক করছি দেখেন এখানে কিন্তু আমার পোশাকটা কিন্তু অলরেডি কিন্তু সেভ হয়ে গেছে আপনারা এখন দেখতেই পারতেছেন আমার ইউটিউবের এটা কিন্তু অলরেডি কিন্তু সেভ হয়ে গেছে আমার কারণ আমি আপনাদেরকে আজকে প্রমাণ সকালে দেখালাম কীভাবে আপনারা ইউটিউবের আপলোড করা ভিডিওর মাধ্যে কীভাবে পোস্টার সেট করবেন থামবেল সেট করবেন এটা আমি আপনাদের আজকে দেখালাম জাস্ট আপনারা মনোযোগ সকলে দেখে ভিডিও ভিডিওটি নেন এবং এর পরবর্তী ভিডিও থাকবে যে কীভাবে কীভাবে ইউটিউব থামবেল বানাতে হয় এই ভিডিওটা নিয়ে আমি আলোচনা করবো আশা করছি আপনারা সকলেই দেখে দেখতে দেখে নিতে পারবেন বা সকলেই সহ খুব সহজে আপনারা ইউটিউব চ্যানেলটা আপনাকে সুস্থতা বাজায় রাখতে পারবেন এবং সব পরিবেশ ভালো রেখে আপনারা ইউটিউবটা চালাতে পারবেন তাই আমি

কী করছে যে জাস্ট নাও নো বিউ এখনও কোনো বিউ হইছে না ভাই আমি পাবলিক করছি মাত্র মানে এটাই আর কি সকলে ভালো থাকবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন কতটুকুই আমাদের চ্যানেল যদি ভালো লাগে সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন পূর্বিত ভিডিও আপডেট পেতে পারেন